আয়েত বসে আছে বাবার মুখোমুখি। বাবার মুখটা দেখেই বুকের ভেতরের অস্থিরতা বেড়ে গেল আয়াতের। অবহেলায় অবহেলায় মানুষটার চোখ মুখ নেতিয়ে গেছে, আগের চাইতে শুকিয়ে গেছেন ও অনেকটা। অসহায়ত্বের ছাপ চোখে মুখে স্পষ্ট। বাবাকে এই পরিস্থিতিতে দেখবে বলে আশা করেনি আয়াত, কামনাও করেনি। যতই সে বাবার উপর অভিমান করুক না কেন, তার অসুস্থতা কখনোই কামনা করেনি। চোখে পানি টলমল করছে, কিন্তু তা বাবাকে দেখাতে চায় না বলেই নিচের দিকে মুখ নামিয়ে রেখেছে আয়াত। কেবিনে ঢোকার সময় মামা পই পই করে বলে দিয়েছেন একদম কান্নাকাটি করা যাবে না। এই মুহূর্তে কোনোভাবেই মহর্ষির মিয়াজিকে উত্তেজিত হতে দেওয়া যাবে না। কেবিনে প্রবেশ করার পর থেকে একটা কথাও বলেনি আয়াত বাবার সাথে। বেশ লম্বা সময় চুপ করে থাকার পর মহর্ষির মিয়াজি নিজেই বলেন, বাবাকে কি মাফ করা যায় না মা? বাবার কথাই তড়িৎ গতিতে তার মুখের দিকে তাকায় আয়াত। মহসিন মিয়াজি অন্যদিকে তাকিয়ে আছেন, মেয়ের মুখের দিকে তাকানোর সাহসটাও হয়তো করতে পারছেন না। আফসোস অনুশোচনার চাইতে বড় কোনো অসুখ হয় না, আফসোস অনুশোচনা মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে, যা উপর থেকে কেউ দেখতেও পারে না, বলতেও পারবে না। তার অসুস্থতার খবর পেয়ে মেয়ে ছুটে এসেছে ঠিকই, তবে তার অভিমান পড়েনি, এত সহজে পড়বেও না তা মহসিন মিয়াজি ভালো করেই জানেন। সে কাজটাই করেছেন এমন, তাই জবাবের অপেক্ষা না করে আবার জিজ্ঞেস করে, একা এসেছিস? এবারে মুখ খুলে আয়াত বলে, আঙ্কেল আর মেঘালয় ভাইয়া নিয়ে এসেছে। প্রলয় কেমন আছে? বাবার এই প্রশ্নের জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে থাকে আয়াত। মেয়ের পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে মহসিন মিয়াজি বলেন, আমার ডান হাতটা একটু ধরবি মা? সময় ব্যয় না করে হাত বাড়িয়ে বাবার ডান হাতটা নিজের হাতে নেয় আয়াত। এই হাতটা বাবা কতবার তার মাথায় রেখেছেন, অথচ আজ এই হাতটায় নাড়াতে পারছেন না। ভাবতেই বুকের ভেতর হু হু করে উঠছে আয়াতের। মহসিন মিয়াজি নিজেই বলেন, তুই পাশে থাকলে ও ঠিক সুস্থ হয়ে যাবে দেখিস। আমি কোনো সেবিকা নই বাবা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মহসিন মিয়াজি আরো বলেন, বউয়ের চাইতে বড় সেবিকা ভালো ডাক্তার আর কেউ হয় না রে মা। এই দেখ, একটু আগে তোর মা আমার পাশে এসে বসেছিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল, আর কেউ না জানলেও আমি জানি এই মুহূর্তে আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি। শরীরের সুস্থতা চাইতে মনের সুস্থতা বেশি জরুরি রে মা। তুমি মানসিক বিকারগ্রস্ত নাও বাবা। এবার স্মিত হেসে বলেন, অসুখ তো অসুখই রে মা, আর বউ তো বই, তা আমার কাছে যা প্রলয়ের কাছেও তাই। জবাব দিতে নিয়েও থেমে যায় আয়াত। আপাতত বাবার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, এমনিতেই প্রলয়ের সঙ্গে যা ঘটেছে তার অতীত শোনার পর থেকেই অস্থির হয়ে আছে সে। নিজের সিদ্ধান্তে অটল থাকার প্রাণপণ চেষ্টা করছে আয়াত, জানা নেই এরপরে সে কি করবে। করুণ সুরে মহসিন মিয়াজি আরো বলেন, একবার চেষ্টা করে দেখো না মা, আমার বিশ্বাস তুই পারবি, প্রলয় তোকে সারা জীবন আগলে রাখবে দেখিস। বাবার চোখের দিকে তাকিয়ে আর কথা বের হয় না আয়াতের গলা দিয়ে। আয়াতের মনের গহীন থেকে কেউ বলছে, একবার চেষ্টা করতে দোষ কোথায়, পাশে থাকলে যদি মানুষটা সুস্থ হয়ে যায়। কিন্তু পরক্ষণে বিবেক বাধা দিয়ে বলছে, জীবনটা কোনো নাটক সিনেমা নয় যে ইন্টার লেভেলের পর সব আপনি আপনি ঠিক হয়ে যাবে, বাস্তবতা বড়ই কঠিন জিনিস। আপাতত আর ভাবতে পারছে না আয়াত, প্রলয়ের প্রতি বাবার মনে মায়া কাজ করেছে তা আয়াত স্পষ্ট বুঝতে পারছে। সম্ভবত এই মায়ার বশে সে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, কিন্তু এই মুহূর্তে হুট করেই আয়াত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। একদিকে বাবাকে না করতে পারছে না, আবার অন্যদিকে হ্যাঁও বলতে পারছে না। এই পরিস্থিতিতে বাবার মুখের উপর না করে দিয়ে নতুন করে কোনো আঘাত দিতে চায় না আয়াত, আবার হ্যাঁ বলে তার উপর জোরপূর্বক আরোপিত সম্পর্ক বয়ে বেড়াতেও চায় না সে। জীবনের এমন এক চৌরাস্তায় নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে আয়াতের। মহসিন মিয়াজির বিশ্রাম প্রয়োজন, তাকে বিশ্রাম করার জন্য বলে কেবিন থেকে বের হতে নিলে বাধা দিয়ে মহসিন মিয়াজি বলেন, তুই আমার নিজের সন্তান মা,
পৃথিবীতে কোনো বাবা নিজ সন্তানের সাথে এমন অন্যায় করেছে কিনা আমার জানা নেই। আমি চাই তুই প্রলয়ের পাশে থাক, তবে আমার উচিত ছিল তোর সম্মতি নেওয়া। তাই যদি তুই না চাস তাহলে আমি আর তোকে জোর করব না। তুই চাইলে আমার আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারিস মা। তোর বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে মা। আয়াত কোনো কথা বলে না, চুপচাপ বেরিয়ে যায় বাবার কেবিন থেকে। হাসপাতালের করিডোরের দেওয়াল ঘেঁষে রাখা চেয়ারে মায়ের পাশে তার একটা হাত ধরে বসে আছে আয়াত। রিয়াজ মাহমুদ বলেছেন এখন চিন্তার কোনো কারণ নেই, সবাইকে হাসপাতালে না থেকে বাড়ি চলে যেতে বলেছেন। এখানে ডাক্তার নার্সরা আছে দেখাশোনার জন্য, তাই সবাইকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলেছেন। রাতে একজন এসে থাকলেই হবে। আফরার কান্না এখনও থামেনি। স্বামী হারানোর মতো কঠিন শোক মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই। একটুর জন্য সে তার স্বামীকে হারাতে নিয়ে বেঁচে গেছেন। যেন কেউ তাকে গুলি করেছিল, কিন্তু একটুর জন্য গুলিটা কানের নিচ দিয়ে গেছে, তাকে স্পর্শ করেনি। মায়ের কোলের উপর রাখা হাত শক্ত করে ধরে বসে আছে আয়াত। আফরা খাতুন কোনো কথা বলতে পারছেন না। আয়াতের নিজেরও গাল বেয়ে পানি পড়ছে। এখনও নিজেকে সামলে উঠতে পারেনি মা মেয়ের দুজনের একজনও। অনেকক্ষণ চুপচাপ পাশাপাশি বসে থাকার পর আয়াত নিজেই বলল, আমার কি বাবার কথা মেনে নেওয়া উচিত মা? এরপরে কি বাবা কোনো আঘাত সহ্য করতে পারবে? মেয়ের কথা শুনে অসহায় দৃষ্টি নিয়ে মুখ তুলে তাকায় আফরা খাতুন। তার দৃষ্টিতে অসহায় তো অপারগতা স্পষ্ট। অন্য সময় হলে এখন নিশ্চয়ই তিনি গলার স্বর উঁচু করে বলতেন, অসম্ভব, কখনোই তুই তোর বাবার করা অন্যায় মেনে নিবি না আয়াত। কিন্তু এই মুহূর্তে আফরা এমন কিছুই বলতে পারছেন না। মেয়ের হাত ধরে তার কান্নার গতি যেন আরও বেড়ে গেল। আয়াতের যা বোঝার তার সে বুঝে গেছে। এখন সিদ্ধান্ত তাকেই নিতে হবে সে কি চায়। জীবন তার, তাই সিদ্ধান্তও তাকেই নিতে হবে। বেইমানির ছলে বাবার নির্ধারণ করা পাগল বরের সাথে জীবন কাটাবে না, নিজের জীবন সে নিজের মতো গুছিয়ে নিবে। আচমকা ফোনের রিংটোনের শব্দে ভাবনাচ্ছেদ হয় আয়াতের। পাশে রাখা হ্যান্ড পার্সের ভেতরে থাকা ফোনটা বাজছে। বের করতেই দেখে অপরিচিত নম্বর থেকে কল এসেছে। রিসিভ করতেই লাইনের অন্য পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ বলে, মিস আয়াত বলছেন? মিস না, মিসেস আয়াত বলছি। সরি ম্যাম, আপনার সিভিতে মিসেস উল্লেখ ছিল না। আমি এনকে গ্রুপ থেকে বলছি। আজ আমাদের এখানে আপনার একটা ইন্টারভিউ ছিল, আপনি ইন্টারভিউটা অ্যাটেন্ড করছেন তো? কান থেকে ফোনটা নামিয়ে আয়াত সময় দেখে দুপুর একটা বাজে। আজ দুইটা বাজে তার ইন্টারভিউ ছিল চারুলতার মামার অফিসে। লাইনের অন্য পাশ থেকে মেয়েটা আয়াতের কোনো জবাব না দিয়ে দুপার হ্যালো হ্যালো বলে নেটওয়ার্কের ইস্যু ভেবে লাইন কেটে দেয়। আয়াত তাকিয়ে থাকে নিজের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে। প্রথমে নিজেই ভাবনার অতলে হারিয়ে যাই এটা ভেবে যে বিয়েটাই তার কাছে অর্থহীন। সেখানে কেউ তাকে মিস বললো না মিসেস, এটা নিয়ে নিশ্চয়ই তার কিছু যাওয়া আসার কথাই নয়। তাহলে সে কেন মেয়েটা মিস বলায় কারেকশন করে দিল? এটা কি কেবলই অবচেতন মনে ঘটেছে, নাকি কোনো কারণ আছে এর পিছনে? পরক্ষণেই আবার মনে হয় কি করবে সে এখন। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত কিছু ভাবতে পারছে না আয়াত। মাথার ভেতর সব কিছু তালগোল পাকিয়ে আসছে। তার কি সব কিছু ছেড়ে ছুড়ে ইন্টারভিউ দিতে যাওয়া উচিত, নাকি বাবার এই নাজুক পরিস্থিতিতে তার কথা মেনে নিয়ে অন্তত একবার চেষ্টা করা উচিত? যদি প্রলয়টা সুস্থ হয়ে যায়, তবু একটা যদি থেকেই যায়। যদির উপর জীবন বাজি রাখাটা বোকামি। আয়াতের মতো বুদ্ধিমতি মেয়ে জীবন নিয়ে যদির উপর ভিত্তি করে জুয়া খেলার মতো একটা বোকামি করতে চায় না। আর চাই হোক যদি দিয়ে জীবন অতিবাহিত হয় না। জীবনের ব্যাখ্যা অনেক বড়, অনেক কঠিন, অনেক ভেবেছে আয়াত, অনেক ভাবনার কোনো শেষ রাখেনি। কিন্তু ঘুরে ফিরে নিজেকে এক জায়গাতেই আবিষ্কার করেছে, কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না সে। একান্তই নিজের কথা ভাবতে গিয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে গেলেই বাবার অসহায় মুখটা চোখের সামনে ভেসে উঠেছে বারবার। আবার বাবার চিন্তায় তার আবদার মেনে নিতে গিয়েও দ্বিধাগ্রস্ত হচ্ছে মনে মনে। এই মুহূর্তে আয়াত নিজেকে এমন এক চৌরাস্তায় আবিষ্কার করছে যেখান থেকে সে না তো পারছে ডানে যেতে আর না পারছে বামে যেতে, অথচ দুটি পথই তার জন্য খোলা। সে চাইলেই যে কোনো একটি পথ বেছে নিতে পারে। যেখানে দুইটা অপশন থাকে, চাইলেই যে কোনো একটা অপশন নিয়ে নেওয়া যায়। এসব ক্ষেত্রে চট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় না, ভীষণ কঠিন হয় সিদ্ধান্ত নেওয়াটা। মনে মনে নিজের সাথে অনেক বড় ঝড় তুফান কাটিয়েও সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
তবু শেষমেশ যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেখানেও একটা সূক্ষ্ম দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। অনেক ভাবনা চিন্তার পর একটা সিদ্ধান্ত নিতে পেরেছে আয়াত, নিতে হয়েছে তাকে, তবু সে নিজের নেওয়া সিদ্ধান্তে শতভাগ সন্তুষ্ট হতে পারছে না। মনের ভেতর কিছু একটা খচখচানি রয়ে যাচ্ছে, ভবিষ্যতের অনিশ্চয়তা হাতছানি দিচ্ছে যেন আয়াতকে। নিজের নেওয়া সিদ্ধান্তে নিজেকে ভীষণ বোকা লাগছে আয়াতের, কিন্তু আপাতত এর চাইতে বেশি কিছু করার নেই তার। সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরেও অস্থির লাগছে, দম বন্ধ হয়ে আসছে। বেডসাইড টেবিলে থাকা পানির বোতল থেকে এক ঢোক পানি খাই, কিন্তু লাভ হয় না। মনে হয় গলাটা যেন ভেজে নি। ঠান্ডা পানির তেষ্টা পেয়েছে আয়াতের, গলা ভেজাতে ঘর থেকে বের হয় সে, সোজা চলে যায় কিচেনে। রান্নাঘরে প্রবেশ করতেই দেখে জিনিয়া মনোযোগ সহকারে চুলায় কিছু একটা করছে। জিনিয়াকে দেখে ভাবে তার পাশে গিয়ে দাঁড়াবে, কিন্তু পরক্ষণেই খেয়াল হয় আগে পানি খাওয়া প্রয়োজন। প্রথমে গলা ভিজিয়ে নিবে, তারপর যা করার করবে। কারো পদক্ষেপের শব্দ কানে আসতেই পেছন ফিরে তাকিয়ে দেখে আয়াত ফ্রিজ খুলছে। কোনো কথা বলে না জিনিয়া, মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বাবাকে গতকাল হাসপাতালে দেখে আসার পর থেকেই মেয়েটা অস্থির হয়ে আছে। আর কেউ তা না বুঝলেও জিনিয়া বুঝছে তার মনের অবস্থা। আয়াতের জন্য ভীষণ মায়া হয় তার, প্রায়ই ইচ্ছে হয় বুকে জড়িয়ে ধরতে, কিন্তু পাছে আয়াত কিভাবে বা মনে করে সেজন্য দমে যায়। আয়াতের সাথে জেসির একটা সূক্ষ্ম মিল আছে চোখের, আর কেউ ধরতে পেরেছে কিনা জিনিয়া জানে না, তবে সে ধরতে পেরেছে। আয়াতকে দেখলেই জিনিয়ার চোখের পাতায় তার মরে যাওয়া আদরের ছোট্ট বোনের চেহারা ভেসে ওঠে। জেসির কথা মনে পড়লেই বুকের ভেতরটা হু হু করে ওঠে জিনিয়ার, কিন্তু এই কষ্ট সে কারো কাছেই প্রকাশ করতে পারে না। সবার সব কষ্ট প্রকাশ করতে নেই, কথায় আছে পুরুষ মানুষ কাঁদে না, বিশেষ করে বাড়ির বড় ছেলেরা। তেমনি বাড়ির বড় বউরা চাইলেই সংসার তুঙ্গে তুলে দিয়ে সব সবাই বসতে পারে না। তাদের আগে চিন্তা করতে হয় দুপুরে কি রান্না হবে, কে কি খাবে, সংসারের হাজারটা দিক তাদের সামনে রাখতে হয়। সংসার সামলাতে গিয়ে ব্যক্তিগত শোক পালনের সময় কোথায় তাদের? তেমনি জিনিয়ারও সময় নেই সংসার দুহাতে ঠেলে বোনের মৃত্যুর শোক পালন করার। তাই চোখের পানি দমিয়ে রেখে ভারী নিঃশ্বাস ছেড়ে নিজের দুঃখ বিলাস করে সে সন্তর্পণে, সকলের দৃষ্টির আড়ালে। জিনিয়া যা করছিল তাই করছে, একদম নড়ছেও না। তার ভাব এমন সে এখনো টেরই পায়নি আয়াত এসেছে। নিজের কাজে মগ্ন সে, গলা ভিজিয়ে তৃপ্তি করে পানি খেয়ে সন্তর্পণে আয়াত এসে জিনিয়ার পাশে দাঁড়ায়। প্রথমে কিছুক্ষণ দুজনেই নীরবতা পালন করে। জিনিয়া বুঝতে পারে আয়াত হয়তো কিছু বলতে চায়, কিন্তু সংকোচ করছে কোনো কারণে, তাই আয়াতকে ধাতস্থ হওয়ার সময় দেয় জিনিয়া। মনে মনে নিজেকে গুছিয়ে নিয়ে আয়াত বলে, আপনার বোনকে আপনি খুব ভালোবাসতেন তাই না? আয়াতের দিকে না তাকিয়ে স্মিত হেসে জিনিয়া নিজের কাজ করতে করতেই বলে, আমরা দুই বোন, আমার বাবা মায়ের দুইটা সন্তান, আর জেসি আমার একমাত্র ছোট বোন, খেলার সাথী। বয়সে ছোট হলেও ও আমার প্রথম বান্ধবী ছিল। আয়াতের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে, আমতা আমতা করে বলে, আমার আঙ্কেল আন্টির সাথে কিছু কথা ছিল, আপনি কি একটু আমার পাশে থাকবেন প্লিজ? এবারে আয়াতের দিকে তাকিয়ে পাশে থাকার আশ্বাস দিয়ে হাসি বিনিময় করে জিনিয়া। মুখে কিছু বলে না, কিছু কিছু কথা মুখে না বলেও দৃষ্টি বিনিময় বোঝানো যায়। জিনিয়া তার দৃষ্টি দিয়ে আয়াতকে আশ্বস্ত করে সে তার পাশেই আছে। আর একবার দীর্ঘশ্বাস ছেড়ে আয়াত বলে, যেহেতু থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আপনাকে কি বলে ডাকবো? জিনিয়া মনে মনে টের পেয়েছিল আয়াতের মন কি চলছে। সে যে একেবারে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিবে এটা জিনিয়া গতকালই আয়াতের মুখ থেকে বুঝতে পেরেছিল। কোনো সন্তানই বাবা মায়ের কঠিন অসুস্থতার সময় করা আবদার ফেলতে পারে না। দু একজন ব্যতিক্রম থাকেই, তবে তা সবার ক্ষেত্রে নয়। কোথাও না কোথাও জিনিয়া জানত এই বাঁধনটা এত সহজে ভাঙা পড়বে না। বিয়ে নামক কঠিন সম্পর্ক চাইলেই গরম মাথায় ভেঙে ফেলা যায় না, এর জন্য চাই ঠান্ডা মস্তিষ্কের বিবেচনা। কিন্তু ঠান্ডা মস্তিষ্কে বিবেচনা করার মতো পর্যাপ্ত সময় আয়াত পায়নি। তার আগেই একের পর এক চমক এসে তাকে নাড়িয়ে দিয়ে গেছে, তার নেওয়া সিদ্ধান্তকে নড়বড়ে করে দিয়ে গেছে। আয়াতের সাথে অন্যায় হয়েছে তা জিনিয়া জানে, তবু মনে মনে কোথাও না কোথাও সে খুশি হয়েছে আয়াতের এই সিদ্ধান্তে। মুখের হাসি আরো প্রশস্ত করে জিনিয়া বলে,
তোমার যেমন চাই তাই ডাকবে। এক মুহূর্ত ব্যয় না করে আয়াত বলে, আমার কোনো বড় বোন নেই। আয়াতের কথার বিপরীতে জিনিয়া মুখ মলিন করে বলে, আমার ছোট বোনটা মরে গেল। জিনিয়ার বুকের ভেতর তোলপাড় হলো কিনা আয়াত জানে না, তবে তার বুকের ভেতর সব ভেঙে চুরমার হয়ে এলো। নিজের আবেগ ধরে রাখতে না পেরে আয়াত বলল, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি প্লিজ। আয়াতের বলতে দেরির সঙ্গে সঙ্গে চুলাটা নিভিয়ে দিয়ে জিনিয়া হাত বাড়িয়ে আয়াতকে বুকে টেনে নেয় পরম মমতায়। জিনিয়া অনুভব করলো বহুদিন পর জেসি তার বুকে হামলে পড়েছে। অনেকদিন পর বোন হারানোর কষ্টে জিনিয়ার দুচোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। আজ আর জিনিয়ার কাঁদতে বাধা নেই, হারানো বোনকে সে নতুন রূপে ফিরে পেয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে জিনিয়া আয়াতকে নিয়ে শ্বশুর শাশুড়ির রুমে উপস্থিত হয়েছে বিনা নোটিসে। আয়াত ও জিনিয়াকে একত্রে দেখে আখতারুজ্জামান খান ও শাহানারা কিছুক্ষণ একে অপরের মুখ চাওয়াচাই করেন, তারপর দুই পুত্রবধূর মুখের দিকে তাকিয়ে থাকেন। তাদের হঠাৎ এই ঘরে আগমনের কারণ দুজনের একজনও ঠাউর করতে পারছেন না। কি এমন কারণ হতে পারে যার জন্য আয়াত এই ঘরে এসেছে, তাও জিনিয়াকে সঙ্গে নিয়ে? সবেই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে পানের বাটা হাতে নিয়েছেন শাহানারা, স্বামীর জন্য পান বানাবেন বলে। তারা দুজনেই প্রতিদিন রাতের খাওয়ার পর এক খিলি পান খান। এই অভ্যেসটা কেবলমাত্র রাতের জন্যই বরাদ্দ, দিনের অন্য সময় তারা দুজনের একজনও পান খান না। শাশুড়ির হাত থেকে পানের বাটা নিয়ে জিনিয়া বলে, আজ আমি আপনাদের পান বানিয়ে দিই মা। শাহানারা কিছু বলেন না, কোনো বাধাও দেন না। ঘটনা কী তা বোঝার চেষ্টা করছেন মনে মনে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছেন। দুই খিলি পান বানিয়ে শ্বশুর শাশুড়ির দিকে বাড়িয়ে দিয়ে জিনিয়া বলে, আয়াত আপনাদের কিছু বলতে চায়। ও একটা সিদ্ধান্ত নিয়েছে, সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, প্রলয়ের পাশে থাকবে। আখতারুজ্জামান খান শাহানারা দুজনেই ভীষণ রকম অবাক হন। তারা ধরেই নিয়েছিলেন আয়াত চলে যাবে। হঠাৎ এমন সিদ্ধান্তের কথা শুনে দুজনেই বেশ চমকেছেন। যদিও আখতারুজ্জামান খান বুঝতে পারেন হঠাৎ আয়াত কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তা বুঝতে পেরে গলা খাঁকারি দিয়ে বলেন, মা, তোমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আমি জানি তুমি কেন এই সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু এর কোনো প্রয়োজন নেই। এতক্ষণ চুপ করে থেকে এবারে আয়াত বলে, সিদ্ধান্তটা আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় নিয়েছি। শুধু আমার একটাই কথা আপনাদের কাছে, আমি পড়তে চাই, বিসিএস এর প্রস্তুতি নিতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এর বেশি এই বাড়ির কারো কাছে আমার কিছু চাওয়ার নেই। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়েন আখতারুজ্জামান খান, তারপর বলেন, তোমাকে পূর্ণ স্বাধীনতা দেয়া হলো মা, তুমি এই বাড়ির পুত্রবধূ নও, মেয়ে, তুমি যা চাও তাই করবে, কেউ তোমাকে বাধা দেবে না। এ বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আয়াত নিজের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিবে না। নিজের জন্য একটা কিছু তাকে করতে হবে এবং সে করতে চাই, তাই তার এই সিদ্ধান্ত নেওয়া। প্রলয়কে নিয়ে সংসার খেলা খেলে আয়াত নিজের জীবন পার করতে চায় না। সংসার নামক খেলা পাগল স্বামী ব্যতীত সে নিজের জন্য একটা পরিচয় করতে চায়। শ্বশুর শাশুড়ির ঘর থেকে বেরিয়ে জিনিয়া নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেই পেছন থেকে আয়াত জিনিয়াকে ডাকতে এসে থমকে দাঁড়ায়। জিনিয়া দাঁড়াতেই বলে, আমি ওই ঘরে মুভ করব, একটু হেল্প করবে আপা প্লিজ। জিনিয়া স্পষ্ট দেখেছে কথাটা বলার সময় বার দুই ঢোক গিলেছে আয়াত। সে ভালো করেই জানে আয়াতের ভয়টা কোথায়। আয়াত ভয় পায় প্রলয়কে যদি সে আবার কোনো কারণে হামলা করে। এগিয়ে এসে আয়াতের একটা হাত ধরে জিনিয়া বলে, ভয় নেই, ওকে ভরকে না দিলেও কিছু করবে না। হাসি মুখে কথা বলে প্রলয়টাও হেসে বাক বাকুম হয়। আয়াতকে সাহস দেওয়ার চেষ্টা করে জিনিয়া, যদিও এই মুহূর্তে এই সাহস কোনো কাজে দিচ্ছে না আয়াতের মনে। দুদিন আগের ঘটনা মনে পড়ে সব সাহস গুড়িয়ে যাচ্ছে আয়াতের। আয়াতকে সাহস দেওয়ার জন্য জিনিয়া আরো বলে, ওকে বসে রাখার মূল মন্ত্র হলো একটু আদর ও একটু ভালোবাসা। একটু ভালোবেসে কথা বলে সারাদিন তোমার আঁচলের তলায় লুকিয়ে থাকবে। মুখে কিছু বলে না আয়াত, কেবল স্মিত হাসে, কিন্তু তার চোখ মুখে ভয় আতঙ্ক স্পষ্ট। বাপ্পার ঘরেই সে সাপের মতো ফোঁস করছে রাফা, সে সাপ নয় বলেই হয়তো ফনা তুলতে পারছে না।
বেচারা বাপ্পা হা করে বোনের কাণ্ড দেখা ছাড়া আর কিচ্ছু করার নেই তার এই মুহূর্তে। ঘড়িতে অলমোস্ট রাত 11টা বাজতে চলল। 11টা বাজলে বাপ্পা পড়তে বসে। এক টানা রাত শেষ করে ফজর পর্যন্ত পড়ে সে। তারপর ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। সেই ঘুম ভাঙে সকাল 9টায়। বোন তার এখনই বেরিয়ে যাবে না তা বেশ বুঝতে পারছে বাপ্পা, কিন্তু মন তাকে তাগাদা দিচ্ছে বোনকে জলদি ঘর থেকে বের করার জন্য, না হলে আজ পড়তে বসতে দেরি হয়ে যাবে তার। কিছু জিজ্ঞেস না করলে যে রাফার মুখের বুলি ফুটবে না সেটাও সে জানে। এই মুহূর্তে বোনের প্যাচাল শোনার মুড বা ইচ্ছে কোনোটাই নেই তার। তবু বোনকে ঘর থেকে বিদেয় করতে হলে তাকে জিজ্ঞেস করতেই হবে, তাই বাধ্য হয়ে বাপ্পা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর আপা, সাপের মতো ফোঁপাচ্ছিস কেন? রাফা যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল, তাকে কিছু জিজ্ঞেস করা হোক আর সে ফেটে পড়বে, কথার ভুলি নিয়ে ছাপিয়ে পড়বে। বাপ্পা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে রাফা বাজখাই কণ্ঠে বলে, ফোঁপাবো না বলছিস তুই? এমন একটা ঘটনা ঘটে গেল, আমি ফোঁপাতেও পারবো না। পারবি না তো বলে নেই আপা, কেন ফোঁপাচ্ছিস সেটা জানতে চাইছি। তাছাড়া 11টা বাজতে চললো, আমার পড়তে বসার সময় হয়ে যাচ্ছে, কেন ফোঁপাচ্ছিস বললে বল, না হলে প্লিজ নিজের ঘরে যা। অতি রাগে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়, রাফারও পেয়েছে। সে এগিয়ে এসে ভাইয়ের টি-শার্টের কলার চেপে ধরে বলে, তোর সাহস তো কম নয়, ভুলে যাস না তুই আমার শ্বশুর বাড়িতে থাকছিস। বাপ্পা বুঝতে পারে কোনো কারণে রাফা বেশ খেপেছে, এখন তার সাথে বুঝে কথা বলতে হবে, এর বেশি বোনকে চটানো যাবে না এই মুহূর্তে। হিতে বিপরীত হতে সময় লাগবে না, না হলে কি হয়েছে সেটা জানতে হবে আগে, তাহলেই সে বোনকে বাগিয়ে আনতে পারবে, তার রাগ ঠান্ডা করতে পারবে। মনে মনে নিজেকে শান্ত করে নিয়ে যথেষ্ট শান্ত কণ্ঠে বাপ্পা জিজ্ঞেস করে, কি হয়েছে আপা, এত রেগে আছিস কেন, আমাকে বল। ভাইয়ের কলার ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে রাফা, বলে, আয়াত এই বাড়িতে খুঁটি গাড়ছে। মানে? মানে ম্যাডাম এখন পাগলের সাথেই সংসার করবেন। আরে সংসারই যখন করবি তাহলে এতদিন এত নাটক করলে, আমি বুঝতে পাই না। তোমাকে এই কথা কে বললো? কেউ বলেনি, ভাবি আর আয়াতকে বাবা মার ঘরে যেতে দেখলাম, দেখেই সন্দেহ হয়েছে কিছু না কিছু তো ঘটেছে, তাই আড়ি পেতেছিলাম দরজার বাইরে, তখনই শুনলাম। এভাবে আড়ি পাতা একদম ঠিক হয়নি আপা তোমার। চুপ, একদম জ্ঞান দিবি না বলে দিলাম, কি আমার ভদ্র লোক রে, এসব ভদ্রলোকই আমার সাথে দেখাবি না বলে রাখলাম। ধমক খেয়ে কিঞ্চিৎ দমে যায় বাপ্পা, কাছু মাছু করে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এত রাগ হচ্ছ কেন? হবে না কেন? কেন রাগ হচ্ছ সেটাই তো জানতে চাচ্ছি আপা, ক্লিয়ার করে বলবে প্লিজ। এই বাড়িতে পা রাখার পর থেকেই আমার ইচ্ছা ছিল তামান্নাকে প্রলয়ের বউ করে আনবো, কিন্তু প্রথমে জেসিটাকে সব ভণ্ড করলো, তাও ভালো মরে গিয়ে পিছু ছুটেছে, কিন্তু প্রলয়টা প্রেমিকাকে বিয়ের শোকে পাগল হয়ে রইল, তাও শেষ হয়নি তার, হুট করেই বাবা মা আয়াতের সাথে প্রলয়ের বিয়ে দিয়ে দিল। তবুও চিন্তা করিনি আমি যখন শুনলাম এই মেয়ে থাকবে না চলে যাবে, শুনে স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি সব পণ্ড হয়ে গেল। রাফার কথা শুনে বেশ অবাক হয় বাপ্পা, তার বোন যে মনে মনে এমন পরিকল্পনা করে রেখেছে তা বাপ্পার জানা ছিল না। অবাক কণ্ঠে বাপ্পা বলে, তুমি সত্যি সত্যি প্রলয়ের সাথে তামান্নার বিয়ে দিতে? আপা না মানে প্রলয় অসুস্থ হওয়ার পর থেকে তো দেখছি ওর প্রতি তোর অ্যাটিটিউড বদলে গেছে। আরে প্রলয় তো আর জন্মগত পাগল নয়, ডাক্তারও বলেছে ও সুস্থ হয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার, আর এখনই তো বিয়ে দিতাম না, প্রলয় সুস্থ হলে তারপর, আর সুস্থ না হলেও সেটা পরে দেখা যেত, কিন্তু তার আগেই তো সব পণ্ড হয়ে গেল আমার। ভাব তুই তামান্নাকে আনতে পারলে আমাদের দুই বোনের রাজ্য তো চলতো এই বাড়িতে, এখন কেউ তো আমাকে গোনাই ধরে না, যাকে দেখো সারাদিন বড় বউ করে বেড়ায়, যেন এটা বাড়ি নয় বড় বউ সিনেমার সেট, শুটিং চলছে বড় বউ সিনেমা। এতক্ষণে বোনের রাগ হওয়ার কারণ স্পষ্ট বুঝতে পারে বাপ্পা, বোনের মনে প্যাচ আছে তা বাপ্পা জানে, কিন্তু এত সেটা জানা ছিল না। কিন্তু আপাতত এসব বিষয়ে কথা বাড়িয়ে লাভ নেই, অহেতুক রাফা আরো ছুটে যাবে, তাই বোনকে শান্ত করতে বাপ্পা বলল, বুঝলাম, কিন্তু আপা রাত হয়েছে, দুলাভাই খুঁজবে তোমাকে, এখন যাও, এই বিষয়ে পরে ভেবে দেখা যাবে। এই রাফার কথা বাড়ায় না, বেরিয়ে যায়। হিমালয়টা অনেক সন্দেহবাতি, ১৯-২০ দেখলেই সে রাফাকে সন্দেহ করে,
বেচারির আরেক দুঃখ স্বামীটাও যেন তার পর। মনের মতো স্বামী শ্বশুরবাড়ি পেয়েও কিছুই যেন তার মনের মতো নয়। শালার কপালটাই খারাপ। নিজের কপালকে দোষারোপ করতে করতেই নিজের ঘরের দিকে পা বাড়ায় রাফা। রাফা বেরিয়ে যেতেই গভীর কোনো চিন্তায় মগ্ন হয় বাপ্পা। চোয়াল জুড়ে তার অদ্ভুত এক হাসি দেখা প্রশস্ত হয়। মনে মনে সে এটাই চাইছিল, আয়াতটা না যাক। কিন্তু তাকে আটকে রাখার মতো কোনো উপায় বা মাধ্যম তার হাতে ছিল না। কেবলমাত্র বন্ধুত্বের দাবি নিয়ে তো এই বাড়িতে থেকে যাওয়ার মতো আবদার সে করতে পারে না আয়াতের কাছে। করলে সেটা অন্যায় হতো। এর চাইতে ভালো হয়েছে তাকে কিছু করতেই হয়নি, বরং সে যা চেয়েছে তাই হয়েছে। এখন বাপ্পার মনে হচ্ছে ভাগ্যিস সে কোনো স্টেপ নেয়নি, না হলে হয়তো আয়াতের সাথে গড়ে ওঠা তার কাঁচা বন্ধুত্বটা ভেঙে যেত। আয়াতকে নিজের ঘরে দেখে তার চারিদিকে ঘুরছে প্রলয়। মুখে জিজ্ঞেস করছে না সে এই ঘরে কেন। খানিক পিছনে দাঁড়িয়ে প্রলয়ের কাণ্ড দেখে মুখ টিপে হাসছে জিনিয়া। বার তিনেক আয়াতকে চক্রাকারে ঘুরে এসে এবার তার মুখোমুখি দাঁড়ায় প্রলয়। দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে কিছু জিজ্ঞেস করে না, আরো কিছুক্ষণ তাকিয়ে থাকে সে আয়াতের দিকে। প্রলয় তাকিয়ে থাকার ভঙ্গিতে এমন যেন সে ডিটেকটিভ এবং আয়াত কোনো ক্রিমিনাল। চোখ কুচকে আয়াতের দিকে তাকিয়ে থেকেই প্রলয় জিজ্ঞেস করে, তুমি আমার ঘরে কেন এসেছো? আয়াত ঠিক কি জবাব দিবে বুঝে উঠতে পারে না, আমতা আমতা করে। মনে মনে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, তবু তালগোল পাকিয়ে যায়। আয়াতের অবস্থা বুঝতে পেরে পেছন থেকে জিনিয়া বলে, তোমার বউ আজ থেকে তোমার সাথে থাকবে। জিনিয়ার মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে মাথাটা হালকা বামে কাত করে আয়াতকে পাশ কেটে বড় ভাবির দিকে তাকায় প্রলয়। প্রলয়কে এভাবে তাকাতে দেখে চোখ বন্ধ করে তাকে আশ্বস্ত করেন সে ঠিক বলেছে, এবং প্রলয়ও ঠিকই শুনেছে। আবার আগের ন্যায় সোজা হয়ে দাঁড়িয়ে আর এক কদম আয়াতের কাছাকাছি এগিয়ে গিয়ে তার বাহু শক্ত করে চেপে ধরে প্রলয় বলে, সত্যি বউ তুমি আমার সাথে থাকবে? আয়াত মুখে কিছু বলতে পারে না। প্রলয় এতটাই শক্ত করে বাহু ধরেছে যে আয়াত ব্যথা পাচ্ছে তবু কিছু বলতে পারছে না। ব্যথার চাইতে এই মুহূর্তে আয়াতের সবচাইতে বেশি অবাক লাগছে। প্রলয়ের চোখে মুখে খুশি হওয়াটা স্পষ্ট ফুটে উঠেছে। আয়াত ভেবে পায় না অসুস্থ মানুষটা বউ বলতে আসলে বোঝেটা কি, তার এত খুশি হওয়ার কারণটা কি, এসব কিছুই আয়াতের মাথায় ধরে না। এমনিতেই আয়াতের মাথায় আসছে না এই মুহূর্তে সে কি বলবে বা তার কি বলা উচিত। কথাটা যেন সব বলার কাছে সে দলা পাকিয়ে আছে। প্রলয় আচমকাই আয়াতকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। কয়েক সেকেন্ডে আয়াতকে নিজের সাথে জড়িয়ে ধরে রেখে আবার ছেড়ে দিয়ে তার গালে আলতো চুমু খেয়ে ধেই ধেই করে নেচে ওঠে। আকস্মিক ঘটনায় আয়াতের এবার যেন দম বন্ধ হওয়ার জোগাড়। প্রলয় এমন একটা কাণ্ড করবে আয়াত বুঝতেই পারেনি। পেছনে দাঁড়িয়ে আয়াত প্রলয়ের গল্পের প্রথম খুনসুটির সাক্ষী হয় জিনিয়া। মনে থেকে তার দোয়া আসছে এই দুইজনের জন্য। প্রলয়টা এই বাড়িতে আসার পর থেকেই জিনিয়ার ভীষণ আদরের। আর কয়দিন ধরে আসা আয়াতটা কখন যেন তার অজান্তেই জিনিয়ার মনের অনেকটা দখল করে নিয়েছে। আয়াতকে প্রলয়ের ঘরে দিয়ে চলে যায় জিনিয়া। ওই ঘর থেকে এই ঘরে জিনিস আনতে সময় লাগবে না, পরেও আনা যাবে। এখন রাত করে কষ্ট করতে হবে না, যা করার কাল সকালে করবে বলে জানায় জিনিয়া। আয়াতও বিনা বাক্যে জিনিয়ার কথা মেনে নেয়। দুচোখের পাতা বন্ধ করে রাখলেও চোখে ঘুম নেই আয়াতের। বুকের ভেতরটা ধুকপুক করছে, মনে হচ্ছে এই বুঝি পাশে শুয়ে থাকা মানুষটা এখনই বুঝি কিছু একটা দিয়ে আঘাত করবে তাকে। মনে মনে এসব ভেবে ঠান্ডায় জমে যাচ্ছে আয়াত। অন্য কিছু ভাবতেই পারছে না সে এই মুহূর্তে। অনেক চেষ্টা করছে মাইন্ড ডাইভার্ট করার, কিন্তু লাভ হচ্ছে না। ঘুরে ফিরে এসবই মাথায় ঘুরছে। এসব ভাবতে ভাবতেই আয়াতের মনে হয় কেউ হয়তো তার পায়ের কাছে বসে আছে। প্রলয় নয় তো? ভাবতেই কলিজে শুকিয়ে আসার উপক্রম হয় আয়াতের। আতঙ্কে ভয়ে শোয়া থেকে উঠে বসে সে। উঠে বসতেই ড্রিম লাইটের আলোয় দেখে সত্যি সত্যি প্রলয় তার পায়ের কাছে বসে আছে। ভয়ে চিৎকার করতে নিয়েও থেমে যায় আয়াত। নিজেই নিজের মুখ চেপে ধরে, বোঝার চেষ্টা করে প্রলয় কি বলছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ইতিমধ্যে, তবু টেনে টুনে বলে, কি করছেন আপনি? এবার মুখ তুলে আয়াতের দিকে তাকায় প্রলয়।
মুখটা মলিন হয়ে আছে, ঘটনা কি ঠিক বুঝতে পারছে না আয়াত। আবার মাথা নিচু করে ফেলে প্রলয়। আরেকটু আয়াতের কাছাকাছি এসে তার একটা হাত ধরে বলে, সরি আমার ভুল হয়েছে, আমি তোমাকে আঘাত করতে চাইনি, বিশ্বাস করো কিন্তু আমার মাথা ঠিক থাকে না তাই। আয়াত এখনো বুঝতে পারে না প্রলয় কিসের কথা বলছে, কেন সরি বলছে। মুখ তুলে আয়াতের চোখে চোখ রেখে প্রলয় নিজেও আরো বলে, সেদিন আমি তোমাকে মারতে চাইনি সত্যি, তুমি কি ভয় পেয়েছিলে? আমাকে ভয় পেও না, তুমি তো আমার বউ, আমি তোমাকে কিছু করবো না, প্রমিস করছি। ওই ফ্রেমটা ভেঙে যাওয়ায় আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, আমি কি তোমাকে আঘাত করতে পারি বলো? তুমি না আমার বউ, বউকেও তো আঘাত করতে হয় না, আমি জানি তো। এতক্ষণে আয়াত বুঝতে পারে প্রলয় দুদিন আগের সেই ফটো ফ্রেমটা ভেঙে যাওয়ার কথা বলছে। কি ভীষণ মায়া মানুষটার চোখে মুখে, যেন পৃথিবীর সমস্ত মায়া এসে প্রলয়ের চোখে মুখে ভর করেছে আয়াতকে বশ করার জন্য। এত মায়া পরিত্যাগ করার চারটিখানি কথা নয়, কোনো পাষণ্ডর পক্ষে সম্ভব হবে এই মায়া উপেক্ষা করা? আয়াত জীবনেও পারবে না, তার দ্বারা সম্ভব নয়, মায়াটা সে তার বাবার কাছ থেকে পেরেছে। আয়াতকে তাকিয়ে থাকতে দেখে প্রলয় জিজ্ঞেস করে, তুমি মনে করো আমি পাগল তাই না? আমাকে ভয় পাও? আয়াতের গলা দিয়ে কথা বের হয় না, চেষ্টা করেও আর কিছু বলতে পারে না সে। কিছুক্ষণ আয়াতের মুখের দিকে তাকিয়ে থেকে প্রলয় বলে, আমার ঘুম আসছে বাবু, একটু ঘুম বাড়িয়ে দেখো, আমি তোমার কোলে মাথা রাখি, তুমি মাথায় হাত উলিয়ে দিলেই আমি ঘুমিয়ে পড়ব। আয়াত নিঃশব্দেই বসে থাকে, প্রলয় আয়াতের পক্ষ থেকে হ্যাঁ না কোনো জবাবের অপেক্ষা করে না, নিজের কথা বলেই তৎক্ষণাৎ আয়াতের কোলে মাথা রাখে, নিজেই আয়াতের একটা হাত টেনে মাথায় রেখে চোখ বন্ধ করে। আয়াত রুমের আবছা আলোয় তাকিয়ে থাকে প্রলয়ের মুখের দিকে, সে টের পায় প্রলয় নামক মায়া একটু একটু করে তার সবটা দখল করে নিচ্ছে। পরাজিত সৈনিকের মতো মায়ার কাছে হেরে যাচ্ছে আয়াত। জীবন সংসার নামক মায়া থেকে বেরিয়ে আসা বড় কঠিন বিষয়, সব ত্যাগ করা গেলেও জীবন সংসারের মায়া ত্যাগ করা যায় না, এর সাথে জড়িয়ে থাকা মানুষের মায়া ত্যাগ করা যায় না। মায়া বড়ই কঠিন এক ব্যাধির নাম, এর না আছে প্রতিষেধক আর না আছে প্রতিকার, এই রোগ বয়ে বেড়াতে হয় আজীবন, টেনে নিয়ে যেতে হয় মৃত্যুর দুয়ার পর্যন্ত। সারা রাত ঘুম হয়নি আয়াতে, শেষ রাতে কখন ঘুমে চোখ বুঝে এসেছে তা সে নিজেও বলতে পারে না। সারা রাত ঘুম না হওয়ায় আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গেল তার, আড়ামোড়া ভেঙে চোখ খুলতেই কিঞ্চিত অবাক হয় আয়াত। পর মুহূর্তেই আবার খেয়াল হয় সে প্রলয়ের ঘরে শিফট হয়েছে, প্রলয়ের কথা মনে পড়তেই ঝট করে শোয়া রেখে উঠে বসে সে, পাশ ফিরতেই দেখে প্রলয় নেই। ভালো করে রুমের চারিদিকে তাকাতেই দেখে রুমের কোথাও প্রলয় নেই, বারান্দায় আছে কিনা তা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না। সময় কত হলো দেখার জন্য মাথার কাছে রাখা মোবাইলটা হাতে নিয়ে দুইবার টাচ করতেই স্ক্রিনের আলো জ্বলে উঠতেই দেখে সকাল 10টা অতিক্রম করে গেছে ইতিমধ্যেই, অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে ফেলেছে আজ সে। মোবাইল হাতে থাকতে থাকতে আয়াত টের পায় বাথরুমের দরজা খুলে কেউ বেরিয়ে এসেছে, কে দেখার জন্য মাথা তুলতেই পজ হয়ে যায় আয়াত, থ ধরে বসে থাকে, না পারে কিছু বলতে আর না পারে কিছু করতে। কথা তো এমনিও তার গলার কাছে দলা পাকিয়ে আছে গতকাল থেকে, মাথা তুলেই প্রলয়কে দেখতে পায় আয়াত, মাত্রই গোসল দিয়ে বেরিয়েছে সে, শরীর এখনো অনেকটা ভেজা, ডার্ক চকলেট কালারের একটা টাওয়েল পেঁচিয়ে বেরিয়েছে। প্রলয়ের গায়ের রং এমনিতেই দুধে আলতা, এখন কিছুটা লালচে হয়ে আছে, গোসলের পরের স্নিগ্ধতা চোখে মুখে লেগে আছে একদম, মাথা ভর্তি চুল ভিজে জবজবা হয়ে আছে, ভয়ঙ্কর রকম আকর্ষণীয় লাগছে প্রলয়টা দেখতে। আরেকটা অফ হোয়াইট কালারের টাওয়েল নিয়ে মাথার ভেজা চুল মুছতে ব্যস্ত সে। আয়াত যে তাকে চোখে গিলছে তা এখনও প্রলয় লক্ষ্য করেনি, মাথা মুছে মুখের সামনে থেকে টাওয়েল সরাতেই প্রলয় দেখে আয়াত হা করে তার দিকে তাকিয়ে আছে। প্রলয়ের গলায় বুকে এখনও বিন্দু বিন্দু পানির ফোঁটা বিরাজ করছে। প্রলয় যে আয়াতের দিকে তাকিয়ে আছে সেদিকে আয়াতের কোনো হুঁশ জ্ঞান নেই, সে যেন অন্য কোথাও আটকে আছে, দুনিয়ার কোনো কিছুই আপাতত তার বোধগম্য নয়। আয়াতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে খাট ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে প্রলয় নিজের মাথাটা আয়াতের কাছাকাছি এনে ঝাঁকি দিতেই তার চুলের পানি দিয়ে আয়াতের চোখে মুখে মাখামাখি অবস্থা। ঘটনার আকস্মিকতায় আরও বেশি থম ধরে যায় আয়াত,
সোজা হয়ে দাঁড়িয়ে প্রণয় বলে, এভাবে তাকিয়ে কি দেখছো? এর আগে গোসল করা পুরুষ দেখোনি বুঝি? আয়াতের চোখ ছোড়া কোর্টের থেকে বেরিয়ে আসার উপক্রম, হুট করেই আয়াতের বুকের ভেতরটা ধপ করে ওঠে। ক্রমশ বুকের ভেতরের ধুকপুকুরিটা বাড়তে থাকে আয়াতের। প্রণয়ের কথায় কোনো জড়তা নেই, নেই কোনো বাচ্চার সুলভ আচরণ। তাহলে কি প্রণয়টা সুস্থ হয়ে গেল? প্রশ্নটা হুট করেই আয়াতের মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করে। অতি আতঙ্কে ঘামছে বেচারি। আয়াত অনুভব করছে তার শরীর গরম হয়ে আসছে। সবাই তো এটাই বলে প্রণয় যে কোনো সময় সুস্থ হয়ে যেতে পারে। তাহলে কি সত্যিই তাই হয়ে গেছে? আয়াতের যেন সব তালগোল পাকিয়ে আসছে। কি করবে সে ঠিক বুঝে উঠতে পারছে না, নিজের জায়গা থেকে নড়তেও পারছে না বেচারি। বুকের ভেতর অদৃশ্য কিছু খামচে ধরেছে তাকে। তখনই হুট করে তুলন চলে আসে, দরজা ঠেলে ভেতরে এসেই পাঁচখাই কণ্ঠে চেঁচিয়ে বলে, ছোট বাপা জলদি এসো, একোরিয়ামের মাস্টার বাবু হয়েছে। তুলনের কথা শুনেই লাফিয়ে ওঠে প্রণয়, তা দেখেই দপ করে আয়াতের মুখটা নিভে যায়। সে ভুল ভাবছিল, বলেই আলমারি খুলে প্রণয় নিজের কাপড় নিয়ে কোমরের টাওয়েল খুলতে নিলেই বিছানায় হাঁটুর উপর বসে হাত দিয়ে মুখ ঢেকে চেঁচিয়ে ওঠে আয়াত। আয়াতের চেঁচামেচি শুনে থেমে যায় প্রণয়, হাত দিয়ে মুখ ঢেকে রেখে আয়াত বলে, করছেন কি? কেন বউ, জামা পরছি তো। ইশ, এখানে কেন, বাথরুমে যান। কেন বাথরুমে যাবো কেন, ওখানে জামা ভিজে যাবে তো, আমি এখানে জামা পরি। একদম না। আয়াতকে কথা শেষ করতে না দিয়ে তার আগেই প্রণয় তার কোমরে জড়িয়ে রাখা টাওয়েলটা টান দিয়ে খুলে ফেলে। হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে তাকিয়েছিল আয়াত, এবারে মুখের সামনে থেকে হাত সরায় সে। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে বেচারি। প্রণয় টাওয়েলের নিচে একটা শর্টস পরা ছিল যা এতক্ষণ দেখা যায়নি। আয়াতের সামনে দাঁড়িয়েই প্রণয় একটা থ্রি কোয়ার্টার ও পোলোর টি শার্ট পরে তুলনের সাথে ধৈ ধৈ করতে করতে বেরিয়ে গেল। হা করে তাকিয়ে রইল আয়াত, একটুর জন্য হার্ট বিট মিস হওয়া থেকে বেঁচে গেছে সে। আবার শুয়ে পড়তে খেয়াল হয় অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই বাপ্পার সাথে দেখা হয় আয়াতের। এগিয়ে এসে হাসি বিনিময় করে বাপ্পা, যথেষ্ট ভদ্র ছেলেটা, চেহারায় একটা বুদ্ধিদীপ্ত ভাব আছে। আয়াতের বেশ আরাম লাগে বাপ্পার সাথে কথা বলতে। এবাড়িতে এসে ভালো একটা বন্ধু পেয়েছে সে। কাছাকাছি এগিয়ে এসে বাপ্পা বলে, ঘুম কেমন হলো? ভালো। আমি একটু তাড়ায় আছি, পরে কথা হবে। আয়াত আর কিচ্ছু বলে না। বাপ্পা আয়াতকে ক্রস করে যাওয়ার সময় আবার থেমে গিয়ে বলে, কংগ্রেচুলেশন। কেন? অবাক হয় আয়াত। বাপ্পা বলে, একেবারে থেকে যাওয়ার জন্য। তাই বলে কংগ্রেচুলেশন? তোমার নতুন জীবনের জন্য, নতুন সংগ্রামের জন্য। আয়াতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় বাপ্পা। আয়াত কিছুক্ষণ তাকিয়ে থাকে বাপ্পার যাওয়ার পথে। নতুন জীবন, আসলেই কি নতুন জীবন? এই জীবন কি সুখকর কিছু বয়ে আনবে তার জীবনে? কেমন হবে তার এই নতুন জীবন? আপাতত সব চিন্তা সাইডে চাপিয়ে আয়াত পা বাড়ায় কিচেনের দিকে। কিচেনে ঢুকতেই তাকে দেখে জিনিয়া হাসি হাসি মুখ করে বলে, ঘুম ভাঙলো? সরি, বেশি দেরি করে ফেললাম। সমস্যা নেই, নাস্তা দেই। নাস্তায় কি আজ? পরোটার সঙ্গে সবজি আছে, একটা ডিম পোস্ট করিয়ে দিব। না, চা দিয়ে খাবো। জিনিয়া চায়ের কেতলিটা চুলায় বসায়, আয়াত এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। ছোটবেলা থেকেই আয়াত চা দিয়ে পরোটা থেকে ভীষণ পছন্দ। জিনিয়ার পাশে দাঁড়িয়ে আয়াত বলে, একটা কথা জিজ্ঞেস করবো আপা। অনুমতি নেওয়ার তো প্রয়োজন দেখছি না। না মানে? আয়াতকে ইতস্তত করতে দেখে জিনিয়া হাত বাড়িয়ে আয়াতের একটা হাত চেপে ধরে বলে, তুই যে কোনো কথা আমাকে অনায়াসে বলতে পারিস বোন। জিনিয়ার কথাই ও তাকে একটা আপন করে নেওয়ায় হাসি ফুটে ওঠে আয়াতের গাল জুড়ে। তাকে তুই করে সম্বোধন করায় বেশ খুশি হয় আয়াত। একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে আয়াত বলে, প্রণয় বুঝে কিভাবে আমি ওর বউ, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে কিভাবে বুঝে সে এত? আমি বুঝিয়েছি, তোদের বিয়ের আগে তোর ছবি দেখিয়ে বলেছি, বুঝিয়েছি যেন বিয়ের দিন কোনো গণ্ডগোল না করে বসে, তোকে যেন আঘাত না করে ফেলে ভুলে। কি বুঝিয়েছো?
বুঝিয়েছি, বিয়ের পর এই মেয়েটা ছায়ার মতো ওর পাশে থাকবে, ওকে আগলে রাখবে, ওকে ভালোবাসবে। বউ হচ্ছে সবচাইতে পরম বন্ধু, এর চাইতে ভালো বন্ধু হয় না। বউকে আঘাত করতে নেই, তাকে ভালোবাসতে হয়, আদর করতে হয়। সবাই সঙ্গ ছেড়ে দিলেও বউ সবসময় পাশে থাকবে, সারা জীবন পাশে থাকবে। এইসব শুনে তোর বর কি জিজ্ঞেস করেছে জানিস? কি জিজ্ঞেস করে? ভাত মাখিয়ে খাইয়ে দিবে, কোলে মাথা রেখে ঘুমাতে দিবে, আমি ভয় পেয়ে রাতে উঠে গেলে জড়িয়ে ধরবে আমার। আহত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে আয়াত, জিজ্ঞেস করে, তুমি কি বললে? বললাম সব করবে। তুমি বোঝালে আর বুঝে গেল? প্রলয়টাকে সুন্দরভাবে কিছু বুঝালে সে বুঝে, মেনেও চলার চেষ্টা করে। তুই একটু আদর যত্ন করে দেখ ওকে, সে তোর দ্বিগুণ আদর যত্ন করবে, মাথায় করে রাখবে তোকে। একটা ঘটনা ওকে এলোমেলো করে দিয়েছে, ও তো জন্মগত উন্মাদ নয়, তাছাড়া সাময়িক অসুস্থ। হয়তো এবার তুই আসায় সত্যি সত্যি সেরে উঠবে, দেখে নিস। চুলার চা হয়ে এসেছে চিনিয়া সেদিকে মনোনিবেশ করে। আয়াত সন্তর পরে একটা দীর্ঘশ্বাস লুকায়। সত্যিই কি হুট করে প্রলয়টা একদিন ঠিক হয়ে যাবে? অলয়ের মতো প্রলয় কি তাকে রূপবতী বলে ডাকবে? প্রলয়ের দৃষ্টিতেও কি সে রূপবতী হবে, নাকি সেই ভাবনা কেবল অলয়ের জন্যই সীমাবদ্ধ? দুই ভাই দেখতে অবিকল একই রকম, তাদের ভাবনা কি এক হবে না? প্রলয় আহ আর ভাবতে পারছে না সে, বুকের ভেতর কেবল প্রলয় নামক প্রলয় চলছে আয়াতের। ইদানিং আয়াতের সময় কাটে প্রলয়ের ডায়েরি পড়ে পড়ে, যদিও প্রলয়ের সামনে পড়ার সুযোগ নেই, কিন্তু যখনই সুযোগ হয় তখনই সে প্রলয়ের ডায়েরি নিয়ে বসে পড়ে। প্রলয়ের ডায়েরি পড়তে শুরু করার আগে আয়াত একটা বিষয় লক্ষ্য করেছে, দুইটা ডায়েরি, একটা জেসিকে নিয়ে লেখা আর একটা নতুন। নতুন ডায়েরিটা অবশ্য আয়াত খুলে দেখেনি, উপরে নাম দেখেই যা বোঝার তার সে বুঝে গেছে। নতুন ডায়েরিটার উপরে লেখা বউ, বউ শব্দটা দেখেই আয়াতের যা বোঝার সে বুঝে ফেলেছে। এই ডায়েরিটা যে তাকে কেন্দ্র করে লেখা তা এই একটা শব্দই বলে দেয়। বউ নামক ডায়েরিটার জায়গা মতোই রেখে দেয় আয়াত। প্রায় সময় প্রলয় তার বউ নামক ডায়েরিতে কিছু না কিছু লিখে রাখে, কখনো চট করে ছোটোখাটো কিছু লিখে ফেলে, কখনো অনেক সময় নিয়ে লেখে। দুইটা ডায়েরির মাঝে আয়াত নিয়েছে পুরনো ডায়েরিটা। এই ডায়েরিটা জেসিকে নিয়ে লেখা, অতীতের প্রলয় কেমন ছিল তা জানা যাবে পুরনো ডায়েরিটা পড়লে। জেসিকে কেন্দ্র করে সেই প্রলয়ের জীবনটা কেমন ছিল তা জানতে চাওয়ার তীব্র ইচ্ছে ও কৌতূহল দমিয়ে রাখতে না পেরেই ডায়েরি নিয়ে বসা আয়াতের। ইদানিং আর ভাত ঘুম দেওয়া হয় না আয়াতের, এই সময়টা তুলনের সাথে খেলায় বা ছাদে ব্যস্ত থাকে প্রলয়। সেই সুযোগেই আয়াত প্রলয়ের ডায়েরি নিয়ে বসে। ডায়েরি পড়তে বসে আয়াত প্রতিনিয়ত এক নতুন প্রলয়কে আবিষ্কার করে চলেছে। ডায়েরি পড়া আয়াতের ভুল হচ্ছে না ঠিক তা সে বুঝে উঠতে পারছে না। জেসিকে নিয়ে প্রলয়ের আবেগ অনুভূতিদের জানতে পেরে কোথাও না কোথাও ভালো লাগা যেমন কাজ করছে, তেমনি কিছুটা খারাপ লাগাও কাজ করছে আয়াতের মনের কোহিনে, তার অগোচরে। বেশ কিছুক্ষণ ডায়েরি পড়ে তা বন্ধ করে রাখে আয়াত। প্রলয়ের অন্য কারো প্রতি ভালো লাগা ভালোবাসা এই মুহূর্তে আর ভালো লাগছে না আয়াতের। ডায়েরিতে লেখা আছে প্রলয়ের লাল গাল দুটি জেসির ভীষণ প্রিয়, অনেকটা খাই খাই ধরনের প্রিয়। জেসি প্রায় প্রলয়কে বলেছে যখন তার গাল লাল হয়ে যায় তা দেখলে জেসির নাকি খেয়ে ফেলতে ইচ্ছে হয়। এই কথা আয়াতের অগোচরেই তার মনে খারাপ লাগার সৃষ্টি করেছে। প্রলয়ের লাল হয়ে যাওয়া গাল তো তারও ভীষণ পছন্দের, ইচ্ছে হয় ছুঁয়ে দিতে বারংবার। আগের চাইতে অনেক বেশি সহজ হয়েছে আয়াত সবার সাথে। জিনিয়াকে কিচেনে হেল্প করে টুকটাক, যদিও জিনিয়া কিছুই করতে দেয় না তাকে, সারাক্ষণ তাগাদা দেয় পড়ার জন্য। নিজের আপন বোনের মতোই খেয়াল রাখে জিনিয়া তার। আক্তারাজ্জুমান খান শাহানারা ভীষণ আদর করে তাকে, আদরে আদরে মাথায় তুলে রাখে। আয়াতের ভক্ত বনে গেছে সবাই, অল্প সময়েই সবাই যেন আয়াতের পরম আপন হয়ে উঠেছে, সেই সঙ্গে পেয়েছে বাপ্পার মতো একজন পরম বন্ধুও। এখন আর আগের মতো নিজেকে একা মনে হয় না আয়াতের, তবে এখনও সে বাবার বাসায় যায়নি, ফোনে যোগাযোগ হলেও যায়নি ওই বাসায়। বাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে দেখে এসেছিল শেষবার, রিলিজ দিয়ে বাসায় যাওয়ার পর আর যায়নি আয়াত। ফোনে খোঁজখবর নিয়েছে সব সময় আক্তারাজ্জুমান খান, শাহানারা, জিনিয়া,
সবাই অনেকবার করে বলেছিল গিয়ে দেখে আসতে। সে চাইলে কয়দিন থেকেও আসতে পারে, কিন্তু আয়াতটাই রাজি হয়নি। বাবার কাজের জন্য তাকে মাফ করে দিলেও মনের ভেতর কোথায় যেন একটা খারাপ লাগা রয়েই গিয়েছে তার, যা একান্তই ধুয়ে মুছে ফেলতে পারছে আয়াত। হয়তো পারবে কোনো এক সময়, তবে সেজন্য তার সময় চায়। তাই এবার ঈদেও সে বাবার বাসায় যায়নি, নতুন পরিবারের সাথে ঈদ করেছে। আজ অনেকদিন পর শাড়ি পরেছে আয়াত। বিয়ের পর থেকে আর শাড়ি পরা হয়নি তার, শাড়ি পরার মতো মন মানসিকতা হয়নি। আজ হুট করে ইচ্ছে হলো পড়তে। সবেই শাড়ি পরা আয়নার সামনে দাঁড়িয়েছে আয়াত, তখনই পেছন থেকে তাকে জাপটে ধরে এক জোড়া হাত। আচমকা কারো জড়িয়ে ধরাই নড়ে চড়ে ওঠে আয়াত, পরক্ষণেই থমকে যায় সে। তাকে জড়িয়ে ধরা হাত জোড়া প্রলয়ের, এটা নতুন নয়। প্রলয় প্রায়ই এমন অনেক উদ্ভট উদ্ভট কাণ্ড করে যা আয়াতকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। হঠাৎ প্রলয়ের জড়িয়ে ধরায় আয়াতের শির দ্বারা বেয়ে যেন এক শীতল স্রোত বয়ে গেল। প্রলয় আয়াতকে ছেড়ে দিয়ে এবার আপাত মস্তক দেখে নিয়ে এবার সামনে থেকে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তাতেও যেন সে শান্তি পায় না। আবার আয়াতকে ছেড়ে দিয়ে তার একটা হাত ধরে টেনে খাটের কাছে এসে দাঁড় করিয়ে দিয়ে নিজে বিছানায় বসে দুহাত বাড়িয়ে আয়াতের কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিয়ে আয়াতের বুকে মাথা রাখে প্রলয়। প্রলয়ের এহেন কাণ্ডে ভেবাচাকা খেয়ে যায় আয়াত। এই মুহূর্তে তার ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত বুঝতে পারছে না সে। আয়াতের অজান্তেই তার একটা হাত প্রলয়ের মাথায় চলে যায়। ধরা কণ্ঠে আয়াত জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমাকে না ভীষণ বোবো লাগছে বউ? আয়াতের কথা বাড়ায় না। ডায়েরি পড়েই আয়াত জেনেছে প্রলয় শাড়ি পরা পছন্দ করে। প্রায় জেসির কাছে তার আবদার থাকতো তাকে শাড়িতে দেখার। আয়াতের ভেতরে একটা অজানা অনুভূতি তোলপাড় করে বেড়াচ্ছে। রাতের খাওয়ার টেবিলে কিছু একটা নিয়ে গুঞ্জন চলছে, কিন্তু কি তা আয়াত জানে না। কেউ তাকে আগে বাড়িয়ে বলছে না বলে সেও আপাতত জিজ্ঞেস করছে না কাউকে কিছু। খাওয়া দাওয়া শেষ হতেই শ্বশুর শাশুড়ির ঘরে ডাক পড়ে আয়াতের। কিছু একটা হচ্ছে তা আয়াত আগেই বুঝতে পেরেছিল। শ্বশুর শাশুড়ির ঘরে আসতেই দেখে বড় ভাইয়া মেঘলায় চিনিয়ায় ভাবি হিমালয় তার বউ রাফা প্রলয় এমনকি তুলনও এই ঘরে উপস্থিত। বাদ যায়নি বাপ্পাও। সবাইকে দেখে বেশ অবাক হয় আয়াত, তার চোখে স্পষ্ট জিজ্ঞাসা। আয়াতকে আসতে দেখেই জিনিয়া বলে, আয় আমার পাশে বসবো। জিনিয়ার পাশে বসতে বসতে আয়াত জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? জিনিয়া আর কিছু বলে না, গলা খাকারি দিয়ে আক্তার রাজ্জুবান খান বলে, মহসিন ফোন করেছিল। তুমি তো জানোই তোমার ভাই আমানের বিয়ে পাকা হয়ে গেছে। তোমার বাবা চাইছিলেন এই কয়টা দিন তুমি আর প্রলয় গিয়ে ওই বাড়িতে থাকো। তোমাদের বাসার আপাতত এটাই শেষ বিয়ে, তুমি তাদের একমাত্র মেয়ে, তাই আর কি। এতক্ষণে সবটা পানির মতো পরিষ্কার হয়ে যায় আয়াতের কাছে। আমানের বিয়ের কথা চলছে তা আয়াতও জানে, বরং আয়াতই অলোককে বলেছিল আমান আর কান্তার কথা। তার জীবনের একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে তো বাকিদের জীবন থেমে থাকতে পারে না, এটা অন্যায়। ভাই ভাইয়ের প্রেমিকা তার কথা ভাবছে, তাই আয়াতেরও উচিত তাদের কথা ভাবা। এসব ভেবেই একদিন আয়াত অলোককে ফোন করে বলেছিল সে যেন বাবা মাকে আমান ও কান্তার কথা জানায়। কান্তার বাসায় গিয়ে ওদের বিয়ের ব্যাপারে কথা বলে। প্রেমিকের বোনের সমস্যার জন্য তো কান্তার বাবা মা মেয়ে সারা জীবনের জন্য ঘরে রেখে দিবেন না। তাছাড়া যাকে নিয়ে সমস্যা সে তো পাগল বর নিয়ে দিব্যি সংসার করছে, তাহলে কান্তার বাবা মা কেন তাদের মেয়ে ঘরে বসিয়ে রাখবেন? তাছাড়া কোনো ঘটনা বা দুর্ঘটনাকে কেন্দ্র করে মানুষের জীবনে সাময়িক স্থিতিশীলতা আসলেও তা স্থায়ী হতে পারে না। ভাইয়ের বিয়ের সম্পর্কে সবটাই আয়াত অবগত। শ্বশুরের কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমি যাব না। কেন যাবে না বা কি সমস্যা কোনো ব্যাখ্যা না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আয়াত। এমন একটা জবাবের জন্য মোটামুটি সবাই প্রস্তুত ছিল। এখনো মন থেকে সবটা মেনে নিতে পারেনি আয়াত, তা কারো অজানা নয়, তাই কেউ ঘাটানোর চেষ্টাও করে না অবশ্য। আয়াতের মনের অবস্থা সবাই বোঝে,
তার কষ্টটাও উপলব্ধি করতে পারে। আয়াতকে নিয়ে বাড়ির সকলের আদিক্ষেতা দেখে রাফার পিত্তি জ্বলে যায়। আয়াতকে কোনোভাবে সহ্য করতে পারছে না সে আজকাল। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও দুচোখের পাতায় ঘুম নেই আয়াতের। বারবার বাবা ভাইদের কথা মনে পড়ছে। চোখের কার্নিশ ঘেঁষে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তখনই আলতো করে আয়াতের পেটের কাছে হাত বাড়িয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে প্রলয়। একটুও চমকাই না আয়াত, যেদিন থেকে প্রলয়ের সাথে এক ঘরে থাকছে এই চিত্র সেদিন থেকেই। আয়াতকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না প্রলয়ের। প্রথম কয়েকদিন ইতস্তত করলেও এখন আর আপত্তি করে না আয়াত, বরং ইদানিং হয়েছে উল্টো। প্রলয় জড়িয়ে না ধরা অবধি চোখের পাতায় ঘুম নামে না আয়াতের। আয়াত শক্ত করে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে প্রলয় বলল, তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ হলে আমার কেমন কেমন লাগে। আয়াত নিশ্চুপ থাকে, কথা আসে না তার। প্রলয়টা অনেক কাছে আসলে তার গলা দিয়ে কথা আসতে চায় না। প্রলয় আরো বলে, আমি তোমাকে আদর করে দিব। বলেই প্রলয় আলতো করে আয়াতের ঘাড়ে চুমু খায়। শক্ত করে পেটের কাছে প্রলয়ের হাত খামচে ধরে আয়াত পা ভাঁজ করে নিজেকে মুড়িয়ে নেওয়ার চেষ্টা করে। আয়াতের বুকের ভেতরটা হু হু করে ওঠে। প্রলয়টা সুস্থ থাকলে এই সময়গুলো অন্যরকম আবেগে মাখামাখি হতো। অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে প্রলয়কে সঙ্গে নিয়ে ভাইয়ের বিয়ে উপলক্ষে নিজের বিয়ের 5 মাস পর বাবার বাসায় এসেছে আয়াত। মন থেকে একদম সাই আসেনি তার আসার জন্য। না করে দেওয়ার পরেও ছোট ভাই ও হবু ভাবির পীড়াপীড়িতে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়েছে আয়াতকে। দৈরাত আগেই সকলের সামনে শ্বশুরকে না করে দিয়েছিল আয়াত এ বাড়িতে আসবে না বলে। কিন্তু পরের দিন ভোর সকাল থেকেই শুরু হয় ফোনের যন্ত্রণা। একবার মা ফোন করে, একবার বড় ভাই অলোক, একবার বড় ভাইয়ের বউ রাখি, ছোট ভাই আমান কেউ বাদ দেয় না। বুকে পাথর চেপে সবাইকে ফিরিয়ে দিয়েছিল আয়াত। আপন ছোট ভাইয়ের বিয়ে, কিন্তু আয়াত যাবে না ভাবতেই তার ভেতরটা হু হু করে উঠছে। কিন্তু মনের সায় নেই এমন কাজও সে করতে চায় না। অগত্যা শেষমেশ কান্তার ফোন পেয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে আয়াতকে। কান্তা ফোন করে স্পষ্ট জানিয়ে দিয়েছে আয়াত না গেলে সে বিয়েটাই করবে না। তার একমাত্র ননদকে সে তার বিয়েতে চাই চাই। তারপরেও অনেক গড়িমসি করেছে আয়াত, কিন্তু কান্তা ফোন রাখার সঙ্গে সঙ্গেই আমান ফোন করে কাঁদো কাঁদো কণ্ঠে যখন বলল, বোন রে, আমার বিয়েটা মনে হয় হবে না রে। একমাত্র তুই পারিস এই অসম্ভবকে সম্ভব করতে। এরপর আর উচ্চবাচ্য করেনি আয়াত। সে ভালো করেই বুঝতে পেরেছে এই সবই ছোট ভাই ও তার ভাবি স্ত্রী সাজানো নাটক। তবু কিছু কিছু ক্ষেত্রে প্রিয়জনদের খাতিরে তাদের কাছে হেরে যেতে হয়। আয়াত তাই করেছে। ভাইয়ের কথা চিন্তা করে নিজের জেদ ছেড়ে দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও প্রলয়কে নিয়ে বাপের বাড়ি এসেছে সে। যেসব শঙ্কায় আয়াত আসতে চাইছিল না, তেমন কিছু যেন না ঘটে তা ভেবে মনে মনে প্রাণপণ দোয়া করে যাচ্ছে আয়াত। দীর্ঘ 5 মাস পর মেয়েকে কাছে পেয়ে আফরা খাতুনের চোখের পানি যেন বাঁধ মানছে না। মেয়ে আসায় মহসিন মিয়াজিও ভীষণ খুশি হয়েছেন, কিন্তু অজানা কোনো কারণে নিজের পরিবারের সাথেই সহজ হতে পারছে না আয়াত। এত জলদি যে সহজ হতে পারবে না তা আয়াতও জানে। তবু চেষ্টা করে যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেসব ভুলে সহজ হওয়ার। কিন্তু চাইলেই কিছু বিষয় চট করেই ভুলে যাওয়া যায় না। চাইলেই জীবন থেকে কিছু অপ্রিয় সত্যি ঘটনা মুছে ফেলা যায় না। প্রলয়ের সাথে বিয়েটা আয়াতের জন্য ভীষণ কাঙ্ক্ষিত ছিল, ততক্ষণই যতক্ষণ সে প্রলয়ের আসল সত্যিটা জানত না। আসল সত্যিটা জানার পর তা হয়ে গেছে অপ্রিয় বাস্তব ঘটনা, যা আয়াত কখনোই কোনোভাবেই কামনা করেনি। ভাইয়ের বিয়ের দিন 5 আগেই এসে উপস্থিত হয়েছে আয়াত। সবাই চাইছিল সে আগে আগে চলে আসুক। আসবে বলে যেহেতু ঠিক করে ফেলেছে, তাই আয়াত আর ফাও নাটক করেনি। একবার যেহেতু সিদ্ধান্ত পরিবর্তন করেই ফেলেছে, তাই এখন না পরে যাবে এসব নাটকের কোনো মানে হয় না। তাই আগে আগে তারা চলে আসে। একা তো আসবে না, প্রলয়কে সঙ্গে নিয়েই এসেছে। আসার সময় বড় ভাবি চিনিয়া প্রলয়কে বারবার করে বলে দিয়েছে সে যেন কোনো প্রকার দুষ্টুমি ফাজলামি না করে, একদম শান্ত ভদ্র হয়ে থাকে।
তাকে পই পই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা তার শ্বশুর বাড়ি, এখানে তার দুষ্টুমি করা একদম মানায় না। কিন্তু শ্বশুর বাড়ির জিনিসটা আসলে কি তা প্রণয়ের অসুস্থ মস্তিষ্কে ধরেনি। তার মতে সে তো বেড়াতে এসেছে, বেড়াতে এসে যদি খেলাধুলোই না করল, একটু দুষ্টুমিই না করল, তাহলে এটা কেমন বেড়ানো হলো। তাই বড় ভাবির বলে দেওয়া শ্বশুর বাড়ি সম্পর্কে ভারী ভারী কথা প্রলয়ের বোধগম্য হয়নি। না হওয়ারই কথা, বেচারা অসুস্থ মানুষ বউ বুঝে বলেই যে শ্বশুর বাড়ি বুঝবে এমন তো নয়। বেড়াতে এসেই প্রলয়ের দৌড়ঝাঁপ বেড়েছে, আয়াত তাকে তেমন একটা বাধা দিচ্ছে না। আয়াতকে আফরা দীর্ঘ সময় বুকের সাথে জড়িয়ে রাখলেন। ওইদিকে ড্রয়িং রুমে প্রলয়ের হাউমাউ কান্নার চিৎকার চেঁচামেচিতে বাড়ি যেন গম গম করছে। তা শুনতে পেয়ে আফরা বললেন, ওকে আনতে গেলি কেন সঙ্গে করে? মুখটা কিঞ্চিত কালো করে নিয়ে আয়াত বলে, এভাবে বলছো কেন মা? তোমরাই চাইছিলে আমি আগে আগে চলে আসি, আমি তো আসতে চাইনি। তাছাড়া তোমার মেয়ের বিয়ে হয়েছে, যার সাথে সংসার করছি তাকে নিশ্চয়ই ফেলে রেখে আসবো না আমি। বিয়ের পরে তুমি কখনো বাবাকে রেখে কোথাও গেছো? বাবাকে রেখে তুমি কখনো কোনো বিয়ে শাদী প্রোগ্রাম অ্যাটেন্ড করেছো বলে তো আমার মনে পড়ে না। তাহলে তোমার মেয়ে হয়ে আমি আমার বরকে রেখে আনন্দে গদগদ হয়ে ভাইয়ের বিয়ে উপভোগ করব ভাবলে কিভাবে? আমি তোমার আদর্শে বড় হয়েছি আম্মু, নিশ্চয়ই বলে যাওনি। না আসলে আমি তা বলতে চাইনি। যাই বলতে চেয়েছো অন্য সবাই বাদ, তুমি অন্তত ওকে নিয়ে বাজে মন্তব্য করবে না আশা করি। আর কথা বাড়াই না আফরা, মেয়ে তার আগের থেকে আরো বেশি শক্ত হয়ে গেছে, তা বুঝতে বাকি নেই তার। বাস্তবতা মানতে শিখে গেছে সে। আয়াতকে দেখে ভীষণ অবাক হয় আফরা খাতুন, কিন্তু কিছু বলেন না। কেউ প্রলয়কে বাধা দেয়নি, তার যেটা ভালো লেগেছে সে তাই করছে। রাতে সবার সাথে খেতে বসেও প্রলয়কে নিচের হাতে খাইয়ে দিতে হয়েছে আয়াতের। এতে অবশ্য কেউ কিছু মনে করেনি, বরঞ্চ মহসিন মিয়াসি খুশি হয়েছেন স্বামীর প্রতি মেয়ের যত্ন দেখে। বাবার বাড়ি এসেও প্রলয়ের প্রতি সামান্য অবহেলা করেনি আয়াত, তার সবকিছুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। কারো উপর ছেড়ে দেয়নি প্রলয়কে, সে কিছু খেতে চাইলে নিজেই করে দিয়েছে। মোজমাস্তি করার সময় নজর রেখেছে, একদমই গা ভাসিয়ে দেয়নি। মূলত আয়াত চায় না ১৯ থেকে ২০ হোক, আর কেউ প্রলয়কে কিছু বলুক। শ্বশুরবাড়ি কেমন জায়গা সেটা তো সে বোঝে না, বুঝলে নিশ্চয়ই এমন দৌড়ঝাঁপ করে বেড়াতো না। প্রথম দিন রাতে ঠিক করে তিন ভাই বোন ও ভাবি মিলে মুফি দেখে রাত কাটাবে, আগে প্রায় এমনটা করতো তারা। আয়াত প্রলয়কে বলেছে ঘুমিয়ে পড়তে, তার অনেক দেরি হবে, এতক্ষণ প্রলয় জেগে থাকতে পারবে না তা আয়াত জানে, কিন্তু কে শোনে কার কথা। প্রলয় বায়না ধরে সেও তাদের সাথে মুভি দেখবে। প্রথমে আয়াত আপত্তি করলেও পরে মেনে নেয়, ভাবে নতুন জায়গা একা বেচারার ঘুম আসবে না, এর চাইতে এখানেই তার সঙ্গে বসে থাকুক, না হলে আবার একা একা কি থেকে কি করে বসে তারও নেই ঠিক। এখানে থাকলে আয়াত চোখে চোখে রাখতে পারবে। সকলের মাঝেই হুট করে আয়াতের কোলে মাথা রাখে প্রলয়। আচমকা প্রলয়ের এমন কাণ্ডে বেশ ইতস্তত অনুভব করে আয়াত। পাশেই তার বড় দুই ভাবি ও ভাবি বসে আছে, কিন্তু এসব তো আর প্রলয়ের মাথায় ধরে না। টিভির স্ক্রিন থেকে চোখ নামিয়ে প্রলয়ের দিকে তাকিয়ে থাকে আয়াত কিছুক্ষণ, পরক্ষণেই আবার এমন একটা ভাব করে টিভির দিকে তাকায় যেন সে টেরই পায়নি। প্রলয় তার কোলে মাথা রেখেছে, ঘণ্টাখানিক পার হতেই আয়াতের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে প্রলয়। এখন যেন আয়াতের অস্তিত্ব আরো বেড়ে গেল। এভাবে ঘুমন্ত প্রলয়কে কোলে নিয়ে বসে থাকতে বড্ড ইতস্তত লাগছে তার, তাই বাধ্য হয়ে ঘুমন্ত প্রলয়কে ডেকে নিয়ে ঘরে চলে আসে আয়াত। ঘরে নিয়ে এসে প্রলয়কে শুইয়ে দিতে ঘুমের ডাচে তলিয়ে যায় সে। আয়াতের ঘুম আসছে না, অনেকদিন পর সে নিজের ঘরে এসেছে, তার নিজ রাজ্যে। কিছুক্ষণ ঘরের এটা সেটা নেড়ে চেড়ে আবার বিছানায় বসে পড়ে। বিছানার কার্নিশ ঘেঁষে খাপটি মেরে বসে থেকে ঘুমন্ত প্রলয়ের মুখের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে আয়াত। এই মুখ, এই ঘুম, এই ঘুমন্ত মানুষ দেখলে কেউ বলবেই না মানুষটার বসবাস দিন দুনিয়া থেকে বহু দূরে। কেউ বুঝতেই পারবে না এত লোভনীয় মুখশ্রীর মানুষটা এত অবুজ। আয়াতের লোভ হয়, হুট হাটি লোভ হয়, কাছে যাওয়ার লোভ, কাছে পাওয়ার লোভ, নিজের করে কাছে টেনে নেওয়ার লোভ। কিন্তু এইসব লোভকে সে প্রশ্রয় দিতে পারে না, সবার সব চাহিদা যে পূরণ হওয়ার নয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন,
ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।